যে কোনো সমস্যার সমাধানে পুলিশের থেকে অগ্রাধিকার এলাকার ক্লাবকে। আসানসোলের লোচিপুর এলাকার জনপল্লীর ক্লাব ছিল যেন থানা। বাইরে থেকে মেয়েরা এলে ক্লাবেই প্রথম দেখা করতে হতো। সেখানে তাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড চেক হতো। তারপর নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের কাছে এক কপি করে জমা হতো। আর গ্রাহকদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট সে তো ক্লাবেই মেটাতো, না হলে পুলিশ। এমন তাই বক্তব্য লোচিপুর জনপল্লীর জনকর্মীদের। কি হেল্প হয় এখানে, সে সবারই হেল্প হয়। আর বাইরে থেকে যে মেয়েরা আসে এখানে, তাদের মানে আধার কার্ড ইয়া ভোটার কার্ড সেটা লিয়া হয়, তার ঘর মানে বয়স দেখা হয়, যদি তার সুবিধা অসুবিধা থাকে তো সেটা, এর জন্য এক কপি ফটোও লিয়া হয়, একটা ফাঁড়িতে থাকে, একটা এখানে ক্লাবে থাকে। যদি সেরকম কিছু হয় তো সেটা ক্লাব থেকেই ই করা যায়। তো বাইরে থেকে যে মেয়েরা আসে তাদের প্রথমে ক্লাবে যেতে হয়? হ্যাঁ, প্রথমে ক্লাবে যেতে হয়, ক্লাবে গিয়ে তারপরেই আমরা কিছু করতে হয়। মানে ক্লাবে যাবে তারপরেই এখানে এন্ট্রি হবে? হ্যাঁ। তো এখন তো ক্লাব নেই, কী সমস্যা? এখন তো এটাই সমস্যা, এখন ক্লাব না, এখন আমরা কী করতে পারি বলো? আমরা কী করবো এখন? ক্লাব ছিল তো আমাদের একটু সাহায্য হচ্ছিলো, এখন ক্লাব নাই তো আমরা এবার তো কোথায় যাবো? তো ধরুন এখানে ঝগড়া, অশান্তি, ঝামেলা সব ক্লাবই মেটাতো? ক্লাব মেটাতো, সবাই মেটাতো, এটা সব মানে সবাই একসাথেই এখানে মেটাতো, শুধু ক্লাব কেন, সবাই একসাথেই থাকতো। হ্যাঁ, আমি বলছি আপনাদের এখানে ধরুন এই ব্যবসা সংক্রান্ত কোনো একটা সমস্যা হলো বা কাস্টমারের সাথে কিছু হলো, তো সেখানে ক্লাবে গিয়ে বসে কথাবার্তা হতো? হ্যাঁ হ্যাঁ, সেটা ক্লাবে গিয়ে কথাবার্তা হতো, ক্লাবের মেম্বাররাই ওটাকে, হ্যাঁ ওটাই মিউচুয়াল করে দিত। তার মানে আগে ক্লাব, পরে পুলিশ। তো এই ক্লাবের তো এখন সাহায্য পাবেন না? ওইটাই তো ভাবা হচ্ছে যে এখন ক্লাবে তো সাহায্য পাওয়া যাবে না, তো কি হবে? নাবালিকা না সাবালিকা, দেশ না বিদেশ, সব দেখার দায়িত্ব ছিল ক্লাবের। তবে সব কাগজের এক কপি করে জমা দেওয়া হতো নিকটবর্তী থানাতে। তাহলে থানা কেন অনুমতি দিল নাবালিকাদের ব্যবসা করার? এমনটাই প্রশ্ন করছেন যৌনকর্মীরা। আধার কার্ডের কাগজ ফাগজ হাড়িতেও জমা নিয়েছিল, আমরা কোথা থেকে এসছি, আমাদের অ্যাড্রেস কোথায়, আমাদের কিছু হয়ে গেলে মানে কেউ মরে গেল, কিছু হয়ে গেল, অ্যাড্রেস পায় না, তার জন্য আমাদের থানা এই ক্লাব থেকেও নিয়েছে, ফাঁড়িতেও জমা আছে আমাদের। তাহলে ফাঁড়িওয়ালা যে থানা বড়বাবু যে নিয়েছে, তো নিশ্চয়ই কম বয়স দেখলে বলবে না, একটাতে ভুল হবে, ঠিক আছে আধার কার্ডে হবে, রেশন কার্ডেও হবে, ভোটার কাগজেও কি হবে, তখন অবজেকশন কেন করেনি? শুধু তাই নয়, যৌনকর্মীরা বলছেন দেহ ব্যবসায় অনিচ্ছুক মেয়ে বিয়ে করতে চাইলে তারও ব্যবস্থা করত ক্লাব। চাল ডাল চিকিৎসা কোনো কিছুরই অভাব রাখত না ক্লাবের কর্ণধার গৌতম বিশ্বাস সহ আরো অনেকেই। অনেক রকমই সুবিধা হতো আর কি, কোনো ঝামেলা টামেলা হলে, কোনো মেয়ের কোনো অশান্তি হলে, কি বাইরের থেকে কোনো ঝামেলা কিছু হলে এখান থেকে হেল্প করতো আর কি। আর তারপরে কোনো গরিব মানুষ, কোনো অসুস্থ মানুষ, কারো অপারেশন হবে, তাদেরকেও হেল্প করা হতো। এই হেল্পটা কারা করতো এখানে? মানে সবে গৌতম বিশ্বাস করতো, তারপরে এদিক ওদিকে কোনো অসুবিধা হলে এবারে বলছি যে আর যেটা বলা হচ্ছে যে বাইরে থেকে মেয়েরা এলে প্রথমে ওখানে যেত, দেখে নেবে ওইখানে যেত, মানে আধার কার্ড ভোটার কার্ড আগে জমা নেওয়া হতো, তারপরে এখানে ঢুকতে দেওয়া হতো, তার আগে কোনো ঢুকতে দেওয়া হতো। মানে এটা কাদের জন্য, যারা বাইরে থেকে মেয়েরা? হ্যাঁ, বাইরে থেকে যে মেয়েরা আসতো। আচ্ছা, তো সেখানে গিয়ে কী করতো ক্লাবে গিয়ে? ক্লাবে গিয়ে প্রথমে আমাদের ওখানে বলা হতো যে প্রথমে তোমরা আধার কার্ড ভোটার কার্ড ফোন নাম্বার জমা দেবেন, তবেই এখানে কামাবেন, আগে বয়সটা দেখা হতো আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে যে পুলিশের ব্যাপার ছিল না, ওরাই দেখভাল সব করতো? ওরা দেখভাল করতো, এমনি অন্য কোনো অসুবিধা হলে তখন পুলিশেরও হেল্প নেওয়া হতো, সেটা ওরা বলতো ওরা। আর এই বাইরে থেকে যে মেয়েরা আসতো ওখানেই প্রথমে যেত? ক্লাবে যেত, থানাতেও জমা দেওয়া হতো, আধার কার্ড ভোটার কার্ড এক কপি থানাতে জমা দেওয়া হতো, এক কপি ক্লাবে থানাতে। আপনাদের সব রকমের সমস্যা ওরাই সমাধান করতো? হ্যাঁ, পুলিশও করতো, ক্লাবও করতো। মানে ক্লাব সাহায্য করতো? হ্যাঁ, ক্লাব মানে গরিব মানুষদের হেল্প করতো আর কি, বলে কেউ বিমার পড়লে কিছু, মানে কেউ বাইরের থেকে এলে কোনো কিছু সাহায্য থেকে, সব কিছুর থেকে এখান থেকে সুবিধা ক্লাবের থেকে। এখানে যখন কোনো নতুন মেয়ে এসে থাকে, নতুন মেয়ে এলে তাদের আধার কার্ড ভোটার কাগজ ফাঁড়িতে জমা করতে বলতো, বড়বাবু বলেছিল আগে আমাদের এই ক্লাবতেও জমা নিত, এক কপি জেরক্স কপি জমা নিত, সব কিছুই তো ঠিক ছিল। তো এই করোনার সময় ক্লাবের পক্ষ থেকে কীরকম সাহায্য? সব থেকে সব কিছু থেকে দিয়ে সাহায্য পেয়েছি আমরা, আমরা কোথাও বাইরেও যাইনি কিছু না, বাইরের লোকও দিয়েছে, ক্লাব থেকেও দিয়েছে, আমাদের সব দিক দিয়ে সব কিছু। যৌনকর্মীরা মানতে নারাজ যে সামাজিক কাজের ফাঁকে ক্লাব কর্ণধারের নেতৃত্বে মেয়ে পাচার, নাবালিকাকে দিয়ে ব্যবসা করানো হতো বলে।
না কোনো কিছু না, এগুলো সব মিথ্যা কথা বদনাম করার জন্য। তাহলে যদি ক্লাব ধরুন আধার কার্ড যদি চেকই করে, তাহলে তো বয়সটা দেখে ওরা। হ্যাঁ, তাহলে এত নাবালিকা। এবার দেখুন আমি দেখাচ্ছি আধার কার্ডের জেরক্সটা, আমার আধার কার্ডের জেরক্স আছে 30 বছর বয়স। এটা তো যারা নিয়ে আসছে কোনো এখানে দালাল হোক কি কেউ কেউ বদমাইশে লাইনে নামবে বলে, মানে এখানে অর্ধেক অর্ধেক যত নতুন নতুন মেয়েরা এসছে, মানে এরা নিজের থেকেই এসছে, ভালোবাসা করে আসুক কি কিছু করে আসুক, এরা তো বাইরে। এবার এসে দেখিয়েছে আধার কার্ডে যে হ্যাঁ এত বছর বয়স, ঠিক আছে থাকতে পারো, নিজের থেকে নেমেছে, কেউ তো অত্যাচার করে নামায়নি কি কেউ লাইনে নামিয়ে দিয়েছে, তার জন্য তো ক্লাব ইয়ে করে যে কেউ হ্যাঁ জবরদস্তি নিয়ে এসছে, কেউ বিয়ে করে নিয়েছে, তার জন্য ক্লাবওয়ালা আমরা সবাই মিলে ইয়ে করি। গোপন সূত্রের খবর পেয়ে পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের থানায় ধরা পড়েছে প্রচুর নাবালিকা। সিল করা হয়েছে স্থানীয় ক্লাব সহ শখানেক দোকান ঘর, আর তাতেই ফেরার ক্লাবের কর্ণধার গৌতম বিশ্বাস। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে নিয়ামতপুর ফাঁড়ের ঢিলছোড়া দূরত্বেই এই ক্লাব তার ব্যবসা চালিয়ে আসছে, অভিযোগ উঠেছে বারবার, কিন্তু ক্লাবই হয়ে উঠেছিল যৌনকর্মীদের থানা বা কোর্ট, আর সমাজ সেবার আড়ালে চলছিল অবৈধ কাজ বলেই অভিযোগ। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় হতবাক এলাকাবাসী। প্রশ্ন উঠেছে প্রশাসন থাকতে ক্লাবের এত ক্ষমতা আসে কোথা থেকে? ক্লাব বন্ধ হয়ে যাওয়ার বিপাকে পড়েছে যৌনকর্মীরা, তাদের দাবি অবিলম্বে ক্লাব খোলার পারমিশন দিক পুলিশ। আমরা তো ওইটাই টেনশন করছি, এবার কোনো প্রবলেমে পড়লে আমরা কোথায় যাব, কার থেকে হেল্প নেব, এখান থেকে তো সব হেল্প করতো। এই মাঝখানে আর একটা মোনা বলে একটা মোনা দিদি, ওনার অপারেশন হলো, 35,000 টাকা ক্লাব থেকে হেল্প করা হলো, MLA তো অপারেশন করানো। এইবার আমাদের যদি কোনো অসুবিধা হয় এবার আমরা কোথায় যাব, এটা আমরা বুঝতে পাচ্ছি না। এবার কার থেকে হেল্প নেব আমরা? এই ক্লাবে আপনাদের যে আপনাদের ব্যবসা করেন আর কি, ক্লাবে কোনো চাঁদা টাকা দিতে হতো? না না না, ক্লাবে কোনো চাঁদা কোনো দিন কারো কাছ থেকে কোনো দিন চাননি ওনারা, ওনারা উল্টো আর আমাদের কোনো অসুবিধা হলে ওনারা হেল্প করতো। ক্লাব তো বন্ধ হয়েছে কিন্তু কি করবো বলুন, এখন আমাদের হয়ে গেছে অসুবিধা, আমরা কোথায় যাব? মানে ক্লাব তাহলে কি আপনাদের অভিভাবক হিসেবে একজন ছিল, আজকে অভিভাবক হীন হয়ে পড়ল? আমরা চাই ক্লাবটা খুলুক, যেরকম আমাদের আগে সবাই ছিল সেরকম থাকুক, কিন্তু কিছু কিছু জিনিস যেটা মানে হওয়ার ছিল না সেটা হয়েছে, এটা এটাও ঠিক হয়েছে একদিকে, কিন্তু একটু আমরাও ক্লাবের লোকরাও ই করবে, সাবধান হবে, যেমনি বাইরের কিছু কিছু মানুষ এখানে চলে আসছে ইয়ে হচ্ছে সেটা দেখবে, মানে এটা নিয়েই তো মিথ্যাটা বলে মানে ই করছে বন্ধ করাচ্ছে, কিন্তু এরকম কিছুই না, আমরা সব আমরা সব পুরনো মেয়ে, নতুন মেয়ে কেউ ঢুকিনি, আর এখানে কোনো মেয়ে ছোট মেয়েরও ইয়ে হয় না, যে নিজের ইচ্ছা থেকে আসে এখানে করে, আধার কার্ড দেখায়, রেশন কার্ডের জেরাক ফেরাক দেখায়, আমরা ফাঁড়িতে জমা দিই, সব কিছু ক্লাবেও হয়, তারপরেও কিন্তু এটা বদনাম হয়ে গেল। একটা ক্লাবের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে জাল আধার কার্ড বানানো হতো নাকি ক্লাব? না না, এটা মিথ্যাতা, এটা মিথ্যাতা। প্রশাসনের মাথায় হাত, অভিযুক্তের অডিও ভাইরাল হচ্ছে, অভিযুক্ত 10-20 দিন জেল খাটতে রাজি, কিন্তু এই কেস অনেক দিন ধরে চলবে, তাই অভিযুক্ত ফেরার, অথচ প্রশাসনের কাছে অধরা অভিযুক্ত। হ্যাঁ, এমনটাই ঘটছে পশ্চিম বর্ধমান জেলার কুলটির যৌনপল্লীর এক ক্লাবের কর্ণধারের ক্ষেত্রে। অভিযুক্ত বলছে বেশ কিছু মানুষের জন্য এই ঘটনা ঘটল, তবে পয়সা কমাতে গেলে কেস খেতেই হবে, তবে এতদিন জেলে থাকা যাবে না, 10-20 দিন হলে চলে যেত, কিন্তু মেয়ে পাচারের কেস হয়েছে অনেক লম্বা, তাই জেলে যাওয়া যাবে না। এখন দেখার এটাই, দেশের বাইরে পাড়ি দেওয়ার চেষ্টায় ক্লাবের কর্ণধার আগে ধরা পড়েন কিনা প্রশ্ন উঠে। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে।
মলানদেখের আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা। যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলানদিঘি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণ পল্লী, ব্যানাচিতি, দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান, ইউএসজি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, টিএমটি হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি, মাল্টি স্পেশালিটি, ওপিডি। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ 5 বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজবেন্ড দুজনেই আবিষ্কারে সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ 5 বছর ধরে হয়ে গেল। খুব প্রশংসা করেছেন ওখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই মিশেছিল বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। আবিষ্কারের মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি বা এদের রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কোশ্চেন করেন। দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। কিন্তু আরও যে সুযোগ সুবিধা আছে, ডাক্তার ডাক্তার এখানে যেগুলো ওপিডি বসাচ্ছেন সেগুলো খুব ভালো। দেখুন, ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে।